চা খাচ্ছি আমি, আরো হরলিক্স খাচ্ছে। তো বলি একা একা কেন চা খাবো, তো দুজনে একসাথে এখানে বসি, একটু কথা বলি আর চা খাই। সকালবেলা চাটা গেলে তবে মাইন্ডটা ফ্রেশ হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সোমবার আর এখন বাজে সকাল 7:30। আর এক্ষুনি সবে চা আর হরলিক্স খেলাম আমি আর ছেলে, দেখলেই তোমরা। আর আজকের সোমবার মানে আজকের আবার উইকডে স্টার্ট হয়ে যাচ্ছে আর সব কিছু আবার নর্মালি চলবে। এখন নর্মালি বলার কিছুই নেই, মানে ওই অনলাইন ক্লাস এই যেগুলো হওয়ার আর কি, এটাই নর্মালি। কবে হবে সে একমাত্র ভগবানই জানে। তো সেই দিনগুলোকে ভীষণই মিস করি, কিন্তু কিছু করার নেই, এখন এরকমভাবেই কাটাতে হবে। আর আজকের সকালবেলা ওয়েদারটা ভীষণই ভালো, মানে রোদ বেরিয়েছে বেশ চকচকে একটা। আর তাই ভাবছি যে এই মশারি এখানটা এটা ছিল, মশারিটা খুলে দিয়েছি, মশারিটা অনেকদিন ধরে কাচা হয়নি, তো ওই জন্য কাচবো আজকে। আর সকাল সকালে ওই কাজগুলো করে নেবো, নাহলে পরে যদি আবার বৃষ্টি মেঘলা ওয়েদার হয়ে যায়, কারণ এখন বর্ষাকালের ওয়েদার তো, তো কখন কি হবে বলা যায় না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো বেশি কিছু কথা না বলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমস উইথ প্যাশনে, আমি চন্দ্রাণী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আশা করছি। আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এখানে আমি শার্ফটা ঢেলে নিচ্ছি, আর তোমরা ব্র্যান্ডটা দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না কিন্তু। তো বেলা হয়ে যাচ্ছে অনেক আর রোদও বেরিয়ে যাবে, চলো তাড়াতাড়ি কেচে আনি, কেচে এনে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো ওই কেচে নিয়ে চলে এলাম, আর এখন দেখছো আবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। তো বর্ষাকালে এটাই হয়, একবার মেঘ হয় আর একবার রোদ হয়। তো আগে চলো তাড়াতাড়ি মিলে দিই, যাতে মশারি তো জল শুকনো হয়ে গেলেই শুকনো হয়ে যাবে। তো তাড়াতাড়ি মিলে দিই, দিয়ে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। যেদিনকার মানে মেঘ হয় সেদিনকার বৃষ্টি হয়ে যায় সারাদিন, আর যখন রোদ বেরোয় তখন একেবারে কটকটে রোদ, একেবারে মানে মানুষকে পুরো এ করে দেয়। আর চশমাটা খুলে নিয়েছি, চশমাটা চেঞ্জার, তো তো ওই জন্যে রোদে এলে এটা কালো হয়ে যায় আর ওই জন্য দেখতে ভালো লাগবে না, তো ওই জন্য আমি খুলে নিয়েছি চশমাটা। এবারে গিয়ে টিফিন বানাবো, টিফিন বানাবো বলতে রুটি করব আর তরকারি আছে, মিষ্টি আছে, তো দুজন আছে, মানে কালকের মা আটা মেখেছিল, মাখা আছে, জাস্ট রুটি দুটো করব আর কি। তো ওটা আজকে টিফিন হয়ে যাবে। আর ছেলে তো এমনিতে দেরিতে খায় আর কি, ও তো সবে হরলিক্স খেলো, 9:30 বা 9:45 দিকে খাবো আমরা টিফিন। তো গরম গরম বানিয়ে নেবো আর খেয়ে নেবো। তো চলো দেখা যাক। আর এই দেখো বলছিলাম যেটা, এ দেখো কালো হয়ে গেছে, তো ওই জন্যই আমি খুলে নিয়েছিলাম। তো চলো রুটি কোটা বেলে নিয়ে চলে এসেছি, আর রুটি কোটা ভেজে নেবো, নিয়ে তারপর বসবো। এত গরম আর পারা যাচ্ছে না। আজকের এত গরম অবস্থা দেখো, কটা 4টে রুটি ভেজেছি আর বেলেছি, এই দেখো কি অবস্থা,
প্রচণ্ড গরম আছে, আমি ওই জন্য ভাবলাম না এখন করে নিয়ে বসি। বাবা বিরক্ত লাগছে এত গরমে, ফ্যানের তলায় একটু বসবো, যখন টিফিন করার তখন করবো একেবারে। আর ছেলের কি করছে এখন দেখি না, ক্লাস হলো খাবি কখন কটার সময়? মেয়েদের একেবারে জানিস, একটা ক্লাস হয়ে আর একটা ক্লাস আরম্ভ হয়ে গেল, এটা শেষ হলে হয়তো খাবে, 9:30টার সময় খাওয়া হবে। তো আমি এখানে টিফিন নিয়ে চলে এসেছি, দেখো রুটি আলু তরকারি আর মিষ্টি। আর ওর এখন মানে দুটো ক্লাস শেষ হয়ে আর একটা ক্লাস স্টার্ট হয়ে গেছে, তো ওকে খাইয়ে দেবো, আমি নিজেও খেয়ে নেবো। আরে ক্লাস শেষ হয়ে গেছে, কি করছিস এরকম শুয়ে পড়ে? একটু ভিডিও ভিডিও দেখছি। হ্যাঁ ভিডিও দেখছি। বাহ 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 বাহ, ক্লাস শুরু মানে শেষ হলো তো সঙ্গে সঙ্গে ল্যাপটপে গেম চালু? গেম খেলছি না। গেম খেলছিস না, কি খেলছিস? ভিডিও দেখছি, দেখতে চলো। ওই হলো, চল স্নান করে দেবো, তো স্নান করে নেবো, বড্ড গরম আজকে। চল চল স্নান টান করে আসি, এসে তারপর আবার কথা বলবো। স্নান করা হয়ে গেছে আর এই টাওয়ালটা মিলতে যাচ্ছি ছাদে, কিন্তু সকাল সকাল কাজগুলো সেরে নিয়েছিলাম বলে ভালোই হয়েছে, কারণ আবার মেঘ করে এসেছে, জানি না বৃষ্টি হবে কি না, তবে হালকা মেঘ মেঘ করে এসেছে চারদিকটা, তো এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি, তো মিলে দিয়ে যাই আর যেগুলো শুকনো হয়েছে এগুলো তুলে নিয়ে যাই। তো সব হয়ে গেল, আর এবারে এই যে ল্যাপটপ নিয়ে বসেছি, ভিডিওটা আপলোডিং হয়ে গেছে আর যে কাজগুলো আছে সেগুলো করব। তো চশমাটা এখন পরতেই লাগছে, কারণ চশমাটা না পরলে এখন ভীষণই বাজে কন্ডিশন হয়ে যাচ্ছে, মানে মাথার যন্ত্রণা হচ্ছে, তারপরে চোখে তো দেখতেই পাচ্ছি না দূরের জিনিস কিছু এমনিতেই, তো চশমাটা আমাকে চোখের পাওয়ারটা আমাকে চেক করাতেই হবে আর কি। তো দেখা যাক কি হয়। তো চলো কাজকর্মগুলো সেরে নিই। আমরা লাঞ্চ করে আর ছাদে এসেছি, দেখো অন্ধকার হয়ে গেছে, আর এই লেবুটাও কেটে নিয়ে এসেছি, ভাবছি একেবারে লেবুটা ছাদে বসে বসে খেয়ে তারপর জামাকাপড় যেগুলো আছে তুলে নিয়ে নিচে গিয়ে ঘুমাবো। তো মৌসুম্বি লেবু নুন দিয়ে, এই যে হেভি লেগেছে, একটু টক টক আছে, নুনটা দিতে মানে একেবারে হেভেন বলে হেভেন, তো কি বলবো সত্যি খুব সুন্দর লেগেছে। চল আমরা খাই। বলতে বলতে বৃষ্টিও পড়া স্টার্ট হয়ে গেছে, আমাদের খাওয়া হয়নি এখনো, কিন্তু বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, আমাদেরকে নিজে চলে যেতে হবে এবারে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা বাজেনি এখনো, আর আমি একটু রেডি হয়েছি। তো ভাবছো কোথায় যাবো কোথায় যাবো না, আসলে মানে ভুসিমাল যে বাজার থাকে মাসের, তো ওই বাজারটা করে আনতে যাব এখন, কারণ সকালবেলা করে ভিড় থাকে, তো বিকেলবেলা এখন তো দোকান খোলা আছে 6টা পর্যন্ত, তো ওই জন্যে বিকেলবেলা ফাঁকায় ফাঁকায় গিয়ে বাজারটা করে নিয়ে আসা যাবে, তো ওই জন্যেই বেরিয়েছি। তো চলো যাই, চলো আগে এসে তারপর কথা বলবো তোমাদের সাথে। একদম গেলাম আর একদম মানে আধা ঘন্টার মধ্যে বাজার করে নিয়ে ফিরে এলাম, এই হচ্ছে বিকেলবেলা যাওয়া। রে বিকেলবেলা গেলে মানে এখন বিকেলবেলা অতটা লোক থাকে না বাজারে, একদমই নেই বললে চলে, দোকানগুলো খোলা থাকে মোটামুটি, তো ভুসিমাল দোকান তো খোলাই থাকে, আর গিয়ে চটাপট বাজারটা করেছি আর নিয়ে চলে এসেছি, 5:30 বাজেনি বাড়িও চলে এলাম। তো এসে আর এই ছাদে এসেছি, আর গরম লাগছে ভীষণ, তো ছাদে হাওয়া হচ্ছে তাই বসে আছি একটু,
ভাবছি একটু বাইরের দিকে যাব হাঁটতে, তো একটু হাওয়াটা ঘামটা শুকোক তারপর বেরোব। এতগুলো বছর চোখের নিমিষে কেটে গেল এরকমই মনে হচ্ছে। আর ভগবানের কৃপায় আমরা ভীষণ মানে হ্যাপি আর কি বলবো, তো সেইটার থেকে আমি অনেকই ব্লেসড আর কি। কোনো দিক থেকে আমার কোনো কিছু মানে যেসব বিয়ের পরে মেয়েরা যেসব প্রবলেম ফেস করে, তো সেই জিনিসগুলো আমার সাথে কোনো দিনও হয়নি আজ পর্যন্ত, তো নয় আর কি। সে শ্বশুরবাড়ি হোক বা হাজব্যান্ডের দিক থেকে হোক বা যাই কিছু দিক থেকে হোক না কেন, আমার কোনো দিনই কোনো কিছুতে মানে ভীষণই লাকি আমি বলতে পারো এটা। তো এরকমভাবেই কেটে যাচ্ছে জীবন, আশা করি আগেও এরকমভাবেই কেটে যাবে। তোমরা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সবসময় আমার সাথে থাকবে এটা আমি খুব ভালো করেই জানি। আর আস্তে আস্তে ফ্যামিলিটা মানে বাড়বে আর কি, তো নতুন নতুন মেম্বারও আমাদের ফ্যামিলিতে যোগ হবে আশা রাখছি সেটাই। তো এটাই বলার ছিল, দেখা যাক পরে আর কি হয়। তো তোমাদেরকে ওই প্রাচীরের গায়ে যে গাছগুলো দেখালাম না, ওই গাছগুলো নিয়ে বলি। ওই গাছগুলো ফার্ন গাছ বলে ওদেরকে। আর ওরা এরকম মানে স্যাঁতস্যাঁতে যেসব জায়গা, তো সেই সব জায়গায় হয় আর কি ওই গাছগুলো। তো আমি একবার মনে পড়লো কেন না, আমাদের মানে এই বর্ষাকালে পুরো প্রাচীরটার গায়ে দেখেছি ওই গাছগুলো সব ভর্তি হয়ে গেছে। তো আমি একবার ফাটুলিতে গেছি ওই ওই নার্সারিগুলোতে যেগুলোতে ওরা ওই প্ল্যান্ট প্ল্যান্ট বিক্রি করে, তো আমি ওখান থেকে গাছ নিয়ে আসি। তো ওখানে গিয়ে দেখছি যে এই গাছগুলোকে খুব সুন্দর করে প্ল্যান্টিং করে আর কি বসানো হয়ে আছে। তো আমি জানি নেবো না, কিন্তু দামটা জিজ্ঞেস করি কত আর টাকা হবে, 20-30 টাকা হয়তো হবে, তো জিজ্ঞেস করে দেখি। তো জিজ্ঞেস করতে বলছে, বললাম দাদা এটা কত দাম, বলছে এটা দিদি আপনার 80 টাকা দাম পড়বে। আমার তো শুনে হয়ে গেছে 80 টাকা, তাহলে এই গাছগুলো জানো তো আমাদের মানে যেখানে সেখানে হয়ে থাকে। তো আমি ভাবছি যে আবার যখন বাড়ি যাব তখন মানে নিয়ে যাব, নিয়ে গিয়ে আর ওখানে গিয়ে টবে প্ল্যান্টিং করে। আজকের ব্লগটা আর বেশি দূর এক্সটেন্ড করছি না, তো ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো। টাটা, বাই।